এরপরে যদি আপনার কোনো সমস্যা থাকে সেই উত্তরগুলো নিয়ে যদি কোনো পাল্টা যুক্তি থাকে যদি কোনো সমালোচনা থাকে এগুলা পড়ার পর আপনি একদিন যুক্ত হয়ে আমার সাথে করতে পারেন তবে তবে আমি এতটুকু বুঝতে পারলাম তবে আমি যেটা মনে করি যে কোরআনই স্পষ্ট করে উল্লেখ আছে যদি আমি অত জানি না হয় আমি খুব ক্ষুদ্র মানুষ খুব ক্ষুদ্র জ্ঞান আমার খুব ক্ষুদ্র গানে যতটুকু আমি জেনেছি বা ওয়েবসাইট থেকে বলেন বা পড়া শোনা বলেন যতটুকু জেনেছি যে আল্লাহ বলেছেন যে আমাকে তুমি এত খুঁজো না আমাকে তুমি এত খুঁজো না বা আমাকে নিয়ে এত প্রশ্ন তুমি করো না তাহলে তুমি কোনো কুল কিনারা পাবা না কেন কেন প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করলে কি মানে সমস্যা আচ্ছা না সমস্যা হচ্ছে এই জায়গায় যে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা এরকম করতে করতে আপনি যখন দেখবেন যে কোন কুল কিনারা পাচ্ছেন না আপনি এতটুকু কেন আপনারা বিশ্বাস করছেন না যে এখন পর্যন্ত আমরা পৃথিবী কেন আমরা পৃথিবী ধরি পৃথিবী একটা খুব ছোট একটা গ্রহ তাই না এই পৃথিবীর ভিতরে এখনো আমি ফিফটি যেটা এখনো রহস্যের বাইরে যেটা এখনো বিজ্ঞানীরা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি উত্তরটা দিচ্ছি উত্তরটা দিচ্ছি আমার একটা লেখা আছে সেই লেখাটার নাম হচ্ছে গিয়ে বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা কুতর্ক বা হেতাভাস ঠিক আছে টাইটেলটা হচ্ছে এটা আপনি আমার ওয়েবসাইটে গিয়ে করে নিতে পারবেন সেই সেইটার ভিতরে যে এক নম্বরের যে কুযুক্তিটা আছে এটা আমি অনেক পড়ালেখা করে লিখেছি আমরা অনেক পড়ালেখা করে লিখেছি সেটার নাম হচ্ছে অজ্ঞতার কুযুক্তি আপনি যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে সেটাকে আমরা নাম দিয়েছি অজ্ঞতার কুযুক্তি এটাকে ইংরেজিতে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি যেমন ধরেন এটা আপনাকে আমি কিছুটা বুঝিয়ে বলছি যেমন ধরেন কোনো এক ব্যক্তি দাবি করলো যেহেতু তুমি জানো না বিগ ব্যাং এর আগে কি ছিল তাই আমার দাবিটাই সঠিক হুম আবার আরেকজন দাবি করলো যেহেতু তুমি জানো না মিশরের পিরামিডগুলো কয়টা পাথর দিয়ে বানানো তাই যৌন সম্পর্ক ছাড়াই মেরির গর্ভে বিশুর জন্ম হয়েছে আবার আরেকজন দাবি করলো যেহেতু তুমি জানো না আমার মাথায় কয়টা চুল আছে তাই হজরত মহম্ম ঘোড়ায় চড়ে সাত আসমান পাড়ি দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আবার পৃথিবীতে ফেরত দিচ্ছে আবার আরেকটা দাবি হচ্ছে যেহেতু তুমি জানো না প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে তাই হনুমান এক লাভ দিয়ে ভারত থেকে শ্রীলঙ্কা চলে গিয়েছিল এখন এই দাবিগুলো যে আমি আপনাকে এগুলাকে বলা হয় অজ্ঞতার খুব চমৎকার উদাহরণ যেমন ধরুন কেউ দাবি করলো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং যুক্তি হিসেবে উপস্থাপন করলো এই দাবিটি কেউ অপ্রমাণ করতে পারবে না এবং আরো প্রমাণ হিসেবে উপস্থাপন করলো আপনার অজ্ঞতাকে যে আপনি অনেক কিছুই জানেন না যেমন ধরেন ব্ল্যাক হোল ভিতরে কি আছে সেই জিনিসটা আপনি জানেন না সুতরাং সে দাবি করলো যে তার কথাই আপনার মেনে নিতে হবে যে সে বলছে মহাবিশ্ব সেই সৃষ্টি করেছে এখন যেহেতু আপনি ব্ল্যাক হোল কি সেই সম্পর্কে জানেন না আপনার এই অঙ্গটাকে কাজে লাগিয়ে সে তার দাবিটাকে প্রমাণ করার চেষ্টা করতে যখন ধরেন রাস্তার কোণে একটা পাগল যদি আপনাকে এই কথা বলে যে সেই মহাবিশ্ব সৃষ্টি করেছে তখন আপনি তাকে বললেন তুমি মহাবিশ্ব সৃষ্টি করেছে তো প্রমাণ দাও প্রমাণ কোথায় সে আপনাকে বলল যে তুমি কি জানো যে প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে তুমি কি জানো যে মানে পৃথিবী সৃষ্টির আগে কি ছিল তুমি কি জানো যে সূর্যের মাঝখানে কি আছে তুমি কি জানো যে ইউরেনাস গ্রহকে কি আছে তা তখন আপনি বললেন না আমি তো এগুলো জানি না তখন আপনারই অজ্ঞতাকে কাজে লাগিয়ে সে তার বক্তব্যকে উপস্থাপন করলো আবার যে যেহেতু তুমি জানো না যে এটা 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 যেহেতু আমার দাবিটা সঠিক এই যে এই যে এই ধরনের যে যুক্তি আপনি যে যে যুক্তিটা দিয়েছেন একটু আগে যে একজন মানুষ এটা জানে না সুতরাং এই দাবিটা সঠিক মানুষ জানে কি জানে না সেটার সাথে এই দাবিটা সঠিক কি ভুল হওয়া নির্ভর করে না এটা নির্ভর করে এই যুক্তিটার পেছনে আপনার কতটুকু তথ্য প্রমাণ আছে তার উপরে ঠিক আছে আপনি করছেন আমরা বা এই লেখাটা আপনি গিয়ে এখন মানে পুরাটা পড়বেন পুরাটা পড়লে আপনি এই রকম অনেকগুলা লজিক্যাল ফ্যালাসি আপনি বুঝতে পারবেন যে আপনারা যেই মুমিন ইসলাম ধর্ম পালন করেন আমার ভাই কথা শেষ হওয়ার আগে আপনি কথা বলেন না হ্যাঁ আমার কথা শেষ হলে আপনাকে আবার আপনারা যারা মুসলমান আছেন বা আপনারা যারা ধর্ম পালন করেন আস্তিক আছেন তারা যে সাধারণত যে সমস্ত যুক্তিগুলো আপনারা প্রয়োগ করেন যে সমস্ত যুক্তিগুলো করে আপনারা ধর্মের সত্যতা বা ইসলামের আপনারা আপনারা মানে প্রমাণ করার চেষ্টা করেন যা করেন হচ্ছে গিয়ে আমরা সেইগুলাকে লজিক্যাল ফেলাসি বলি এইগুলা এই জিনিসগুলা কিন্তু আমার লেখা না এই জিনিসগুলা যুক্তিবিদ্যায় যারা অত্যন্ত বড় বড় পন্ডিত পৃথিবীর সবচেয়ে বড় বড় পন্ডিত দার্শনিক বিজ্ঞানী তারা এই এই মানে ছকটা তৈরি করেছে যে আপনি কোনটাকে যুক্তি বলবেন আর কোনটাকে কুযুক্তি বলবেন কুযুক্তি যেমন ধরেন আপনি গরু খান তার মানে ঘাস বলি লজিক্যাল ফ্যালাসি এরকম অসংখ্য লজিক্যাল ফ্যালাসি আছে যে এই ফ্যালাসিগুলা আপনারা যারা আস্তিকরা আছেন তারা রেগুলার রেগুলার করতে থাকেন এবং আপনারা নিজেরাও জানেন না যে আপনারা যে কথাগুলা বলছেন সেগুলো আসলে কুযুক্তির ক্যাটাগরিতে পড়ে একদম স্ট্রেট প্রযুক্তির ক্যাটাগরিতে পড়ে এগুলো নিয়ে আমরা হাসা হাসি করি এগুলা নিয়ে আমরা মানে মজা করি মানে এরা কত মানে অজ্ঞ হলে এই ধরনের প্রযুক্তি গুলা সামনে নিয়ে আসে কিন্তু এগুলাকে আমরা যুক্তি হিসেবে গণ্য করি না আবারও বলছি আমি যে একজন মানুষের অজ্ঞতা বা একজন মানুষ একটা কিছু জানে না সেইটার উপরে ভিত্তি করে আপনি যদি আপনার দাবি উপস্থাপন করতে চান এবং দাবির সত্যতা প্রমাণ করতে চান তাহলে সেটা হচ্ছে একটা কুযুক্তি ঠিক আছে এবার আপনি বলেন আচ্ছা তাহলে আপনি কি বলছেন যে মানে তাহলে কি এই এই মহাবিশ্ব বা এইটা কেউ সৃষ্টি করেনি এটাকে অটোমেটিক আমরা কোথার থেকে আসলাম আপনি কোথার থেকে আসলেন কিভাবে তৈরি হলো বা আমাদের মৃত্যুটা কি মৃত্যুর পরে আমরা কোথায় যাই এগুলো কি এই যে যা হচ্ছে এগুলো কি আচ্ছা উত্তর কি আমি দেবো জি আপনার কথা শেষ হয়েছে তো আচ্ছা ধরে নিচ্ছি আমি এখনো আমি এখনো উত্তরে যাচ্ছি না আমরা ধরে নিচ্ছি যে আমরা ধরেন এগুলা কেসেই জানি না একেবারে কিছুই জানেন না এইসব সম্পর্কে ঠিক আছে তাতে কিন্তু আপনার দাবিটা প্রমাণ হচ্ছে না ধরেন আমি জানি না যে প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে তাতে কিন্তু আপনার দাবি প্রমাণিত হচ্ছে না ঠিক আছে না আমি দাবি করছি না ভাই আমি দাবি করছি না আমি প্রশ্ন করছি আপনাকে জানার জন্য হ্যাঁ এখন আমাদের এই জিনিসগুলো জানার উপায় কি কি আছে যেমন ধরেন বিভিন্ন ধরনের ব্যাপার আছে যে মানুষ কথা থেকে আসলো বা মা কথা থেকে আসলো সূর্য কথা থেকে আসলো এই ধরনের নানা প্রশ্ন আমাদের মনে জাগে অবশ্যই এটা খুবই চমৎকার ব্যাপার আপনার কৌতূহল জাগছে এগুলা বিষয় জানার খুবই চমৎকার ব্যাপার এখন এই জিনিসগুলা জানার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে যে আপনি ধর্মগ্রন্থ বা ধর্মকেتاب সেগুলাতে পড়বেন সেগুলাতে কি লেখা আছে পূর্ণদিনের মানুষেরা কি বলা গেছে 1400 বছর আগে বা 2000 বছর আগে বা 5000 বছর আগের কোন এক লোক কি বলা গেছে সেগুলা পড়বেন আরেক খুবই সহজ এই পদ্ধতিটা খুবই সহজ বা আপনি কোনো এলাকার কোনো মোল্লা বা ইসলামিক আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন বা হিন্দু হলে কাছে গিয়ে জিজ্ঞেস করবেন একটা বলবে আল্লাহ বলছে কোন বলছে আর সবকিছু তৈরি হয়ে গেছে আল্লাহ ছয় দিনে পৃথিবীর সৃষ্টি করছে বা আট দিনে পৃথিবীর সৃষ্টি করছে বা এইগুলো এগুলো নানা ধরনের কথা বলবে এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে বিজ্ঞান হম সেইখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক একটা তত্ত্ব তৈরি হয় নানা ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে এক একটা তত্ত্ব তৈরি হয় এবং এই এক্সপেরিমেন্ট গুলো একের পর এক একের পর এক করতে 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 তখন আমরা একটা ছোট মানে সত্য পাই যেমন ধরেন এক লক্ষটা পরীক্ষা করা হয়েছে একটা জিনিসকে এক লক্ষ বার পরীক্ষা করা হয়েছে এক লক্ষ পরীক্ষা করার পরে দেখা গেছে নিরানব্বই হাজার নয়শ আটানব্বই বার পরীক্ষাটা সফল হয়েছে আর দুইবার হয়েছে তখন এই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার বিজ্ঞান বা সেটাকে আমরা বলি পিওর সায়েন্স হ্যাঁ আমরা সেই জায়গা এই কারণে আমরা বিজ্ঞানের উপর আস্থা রাখি বিজ্ঞান আমাদেরকে যেই তথ্যগুলা দিচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং পরীক্ষা নিরীক্ষা করছে নানা ভাবে নানা উপায় পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা যেমন ধরেন বিজ্ঞানের যে কোনো তত্ত্বের আপনি সমালোচনা করতে পারেন বিজ্ঞানের যে কোনো তত্ত্বের আপনি আবার নতুন তত্ত্ব দিতে পারেন যে এই তথ্যটা আমার কাছে ভালো লাগছে না এই তত্ত্বটাতে আমার ভুল মনে হচ্ছে আমি নতুন একটা তথ্য দিতে চাই আপনি নতুন তত্ত্ব দিতে পারেন আপনারটা যদি বেটার হয় আপনার যদি আরো তথ্য আপনি আপনি পুরস্কার ঠিক ধর্ম কাজ করে উল্টা পদ্ধতিতে ধর্ম কাজ করে ধর্ম এই যে চোদ্দশো বছর আগে কে না কে কি বলে গেছে বা দুই হাজার বছর আগে কে না কি বলে গেছে এটাই আপনার মানতে হবে আপনার কোনো প্রশ্ন করা যাবে না এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না মোহাম্মদ যা বলছে